হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালোই আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডিতে ক্রোস সিঙ্গেল স্টাইলিশ নেম সেভ করবেন খুব সহজে আপনারা কিন্তু আপনার ফেসবুক আইডিতে ক্রস সিম্বল দিয়ে আপনার নামটি সিঙ্গেল আকারে সেট করতে পারবেন তো কীভাবে সেভ করবেন সেই প্রসেসটা জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো ফেসবুক আইডিতে ক্রস সিঙ্গেল স্টাইলিশ নেমটি দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে তো আমার ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা কিন্তু এই সিম্বলটি আপনারা আমার ফেসবুক গ্রুপে দেখতে পারবেন তো আপনারা সিম্পলি এই যে সিম্বলটি দেখতে পারছেন এই সিম্বলটি আপনারা সিম্পলি ফেসবুক আমার ফেসবুক গ্রুপ থেকে আপনারা কপি করবেন তো কপি করার পর আপনারা জাস্ট আপনার নোটপ্যাডে বা আপনারা ম্যাসেঞ্জারে যে কোনো জায়গায় আপনারা এটা রেখে দেবেন টুয়েলভ রেখে দেওয়ার পর এখন আপনারা সিম্পলি মিনিমাইজ করে চলে আসবেন দেন এখন আপনারা সিম্পলি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন তারপর আপনারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে ওপেন করবেন যে আইডিটির নাম চেঞ্জ করতে চান অবশ্যই সেই আইডিটি লগ ইন করে নেবেন তো এইখান থেকে আমি এই আইডির নামটি চেঞ্জ করবো তো এখান থেকে দেখুন আমার আইডির নামটি কিন্তু আপনারা দেখতেই পারছেন তো এখান থেকে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপরে এইখান থেকে বরাবরের মতো আমরা সেটিংস এবং পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন তারপর এখান থেকে নামের পাশে ইডিট দেন এখান থেকে আমরা কিন্তু নাম চেঞ্জের মেইন ইন্টারফেসে চলে আসব তো এখান থেকে যে নামগুলো থাকবে সে নামগুলো আমরা এখান থেকে ইরেজ করে দেবো তোয়েল এখান থেকে ফার্স্ট নেমে এসে আপনি আমার ফেসবুক গ্রুপ থেকে যে সিম্বলটি কপি করেছেন সিম্পলি সেটা এখানে পেস্ট করে দেবেন তো তারপর এখান থেকে একটি স্পেস দেবেন তারপর এখান থেকে লাস্ট নেমে চলে আসবেন দেন আপনি যে নামটি দিতে চাচ্ছেন আপনার ফেসবুক আইডিতে সিঙ্গেল নেম আকারে সে নামটি এখানে টাইপ করবেন তো এখান থেকে আমি টাইপ করলাম তো টাইপ করার পর এখন আপনারা একটি স্পেস দেবেন দেন আবারও এই ক্রস সিম্বল এখানে পেস্ট করে দেবেন তো এখান থেকে পেস্ট করে দিলাম তো একটু খেয়াল করে দেখবেন যে এখান থেকে ফার্স্ট নেমে আপনারা কিন্তু ক্রস যে সিম্বলটা আছে সেই সিম্বলটা দেবেন তারপর একটি স্পেস তারপর লাস্ট নেমেসে আপনার নামটি দেবেন তারপর একটি স্পেস দেন আপনারা ক্রস যে সিম্বলটি আছে সেই সিম্বলটি আবার এখানে পেস্ট করে দেবেন তো এখন যদি আপনারা রিভিউ চেঞ্জে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু নামটি চেঞ্জ হবে না তো এই নামটি চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু একটি ভিপিএন এর প্রয়োজন হবে তো ভিপিএনের এর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো এইখান থেকে আমি পাওয়ার ভিপেনটি ব্যবহার করতেছি আপনারা চাইলে পাওয়ার ভিপেনও ব্যবহার করতে পারেন তো পাওয়ার ভিপেন আসার পর এইখান থেকে আপনাদের সামনে এরকমের ইন্টারফেসার স্কিপ অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অপটিমাল সার্ভার দেন এইখান থেকে জাপান যেটা দেখতে পারছেন এই সার্ভারটি আপনারা কানেক্ট করে নেবেন টুয়েলভ ভিপিএনটি কানেক্ট করার পর এখন আপনারা আবারও ফেসবুকে চলে যাবেন তো ফেসবুকে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে রিভিউ সেন্স এই অপশন আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু স্পেসিক্স দুইটা অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা এখান থেকে রেখে দিতে পারেন তো এখান থেকে আমি সাজেস্ট করবো আপনারা লাস্ট যেটা দেখতে পাচ্ছেন দুই পাশে ক্রস মাঝে কিন্তু আপনার নাম অর্থাৎ নামটি কিন্তু সিঙ্গেল আকারেই দেখাবে তো এখান থেকে আমি সাজেস্ট করব যে দ্বিতীয় নাম্বার যেটা থাকবে অর্থাৎ দুই পাশে ক্রস এবং মাঝে নাম এই নামটি আপনারা সিম্পলি এটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ডের যে অপশনটি আছে পাসওয়ার্ডটি আপনারা সিম্পলি ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে প্রোভাইড করবেন তো এখান থেকে আমি নামটি চেঞ্জ করে দেখাচ্ছি না তো এখান থেকে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি প্রোভাইড করার পর এখান থেকে সেফ সেন্সেসের উপর ক্লিক করলে আপনার নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এই ভিডিওটি দেখার পর যদি আপনি এই নামটি চেঞ্জ না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমার পার্সোনাল ফেসবুকের সাথে অ্যাড হতে পারেন তো এই ভিডিওর ডিসক্রিপশন আপনারা আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্কও পেয়ে যাবেন